হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের অপূর্ব স্যার যে এস এমটিএস পরীক্ষার অ্যাডমিট নিয়ে তোমাদের মধ্যে যে বিভ্রান্তি ঘটেছে সেটাকে ক্লিয়ার করার জন্য আমি সেশনটা নিচ্ছি প্রথমে দেখে নাও তোমরা নিজেদের অ্যাডমিটের স্ট্যাটাস অ্যাডমিট কার্ড এখন পাবে না অ্যাডমিটের স্ট্যাটাস কী করে জানতে পারবে তো প্রথমে সবার প্রথমে তোমাকে করতে হবে এস এই সাইটটাতে আসতে হবে যেহেতু আমরা ইস্টার্ন রিজিয়নে তো এস যারা তোমরা নর্থ ইস্টার্ন রিজিয়ান থেকে করছো তাদেরকে করতে হবে এস ঠিক আছে এইটা এই সাইটে গেলেই তোমরা আমাদের অ্যাডমিটেড স্ট্যাটাস জানতে পারবে কিভাবে জানতে পারবে যেই যেই এই স্ট্যাটাসে তোমরা যাবে তো তখনই দেখতে পাবে এখানে একটা সতেরোই সেপ্টেম্বরে দেখো লাল রঙে জ্বলছে নিউ বলে নো ইউর স্ট্যাটাস তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এই জায়গাটা আসবে তোমরা ক্যান্ডিডেটের নাম বা ডেট অফ বার্থ এবং তোমাদের এখানে স্প্যাম চেকের জন্য একটা যোগ করে দিয়ে তুমি নেক্সট করলে তোমার স্ট্যাটাস তুমি জানতে পেরে যাবে এবং রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারো এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইনফো কিন্তু আমাদেরকে দেওয়া নেই বেশ কিছু ইনফো আমাদের নেই কিরকম ইনফো যেমন তার আমাদের সেন্টার কোথায় পড়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি না স্যার আমাদের ঠিক টাউনের কোন স্কুলে পড়েছে বা কোন সেন্টার তো বললাম ঠিক আছে শুধুমাত্র আমাদেরকে যেগুলো দিচ্ছে ইনফরমেশন শুধুমাত্র টাউন দেখাচ্ছে বা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে তার থেকে বেশি কিছু দেখাচ্ছে না স্যার বাদ বাকিগুলো কোথায় কি থাকবে না দেখো ভাই এটা অ্যাডমিট নয় এটা অ্যাডমিটের স্ট্যাটাস তো তুমি তোমার অ্যাডমিটের স্ট্যাটাস যদি দেখতে পাচ্ছ কিছু না কিছু ইনফরমেশন তোমাকে দিচ্ছে তার মানে বুঝে নেবে তোমার ক্যান্সেলড বা রিজেক্টেড হয়নি তোমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়নি যদি রিজেক্টেড হয় তাহলে তোমাকে অবশ্যই ক্যান্সেলড বা রিজেক্টেড এইটা তোমাকে লিখে দেবে এইটা যতক্ষণ না না আসছে ভেবো না যে তোমার ক্যান্সেল বা রিজেক্টেড হয়ে গেছে তাহলে স্যার আমি শান্ত কখন হবো টেনশন চলবে টেনশন করার কিছু নেই যদি তোমার কিছু না কিছু ইনফরমেশন সে টাউন বা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছে বা তোমার নাম ডেট অফ বার্থ ইত্যাদি তোমার কাছে ঠিকঠাক আসছে তাহলে বুঝে নেবে তোমার অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে তোমাদেরকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স সেপ্টেম্বরে তোমাদের কিন্তু অ্যাডমিট প্রিন্ট আউট করতে পারবে অ্যাডমিটটাকে তোমরা ডাউনলোড করতে পারবে কীভাবে করবে স্যার এ একই সেম সেম জিনিস এস ডট ই ডট সেমভাবে এখানে আসবে তোমাদেরকে ওখানেও একটা নোটিফিকেশন দেওয়া থাকবে ওখানে ক্লিক করবে এরকম একটা সাইট আসবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট অফ বার্থ এবং নাম দিয়ে তোমরা ঠিক সেমভাবে অ্যাডমিট কার্ডটাকেও ডাউনলোড করে নিতে পারবে তো না আসে ফুল ইনফরমেশন পাবে তোমার সেন্টার কোথায় পড়েছে বা তোমার কবে ডেট পড়েছে ইত্যাদিগুলো তো এখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডেটসও দিচ্ছে তো যাই হোক যে কোনো রকম যতটুকু ইনফরমেশন দিচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেলড হয়নি যদি ক্যান্সেলড হয় তাহলে তোমাকে রিজেক্টেড বা ক্যান্সেল দিয়ে দেবে পুরোপুরি ইনফরমেশন তুমি পাচ্ছ টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যেভাবে আমি দেখালাম এরকম সাইটে এসে তোমরা করতে পারবে ক্লিয়ার তো বন্ধুরা আশা করি তোমাদের যেটা আহ তোমাদের যেটা ইয়ে রয়েছে মানে বলতে পারো তোমাদের যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশন কিন্তু অনেকেই বলছে স্যার আমাদের প্রিপারেশন এরকম হয়েছে তারপর এরকম টেনশন তা টেনশন নিয়ে লাভ নেই বাবা যদি তোমার ফর্ম রিজেক্টেড হয়ে থাকে সামনের বছরের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো সামনের বছর আরও ভালো ভ্যাকেন্সিজ আসছে এম এর ওপরে তো তোমরা চাইলে আমাদের আড্ডা টু ফোর সেভেন বাংলার টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই যুক্ত হয়ে যাও এই কিউআর কোডটাকে স্ক্যান করে আমি একটা সাজেশন পেপার দিয়েছি এর বাইরে তোমাকে ইংরেজি আর কিছু পড়তে হবে না কারণ ইংরেজি আর জিকেটাই হচ্ছে সব বড় কথা তো ইংরেজির জন্য তোমাদেরকে আমি সাজেশন পেপার দিয়ে দিচ্ছি এটাকে জাস্ট করে চলে যাও পরীক্ষা দিতে চলে যাও তুমি সবগুলোই পেরে যাবে এর ভেতরে সব কিছু যতগুলো কোয়েশ্চেন আছে যেরকম কোয়েশ্চেন আছে সবগুলো সাজিয়ে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই পিডিএফটা তুমি যদি পেতে চাও তাহলে তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করতে পারো অথবা অথবা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকেও তোমরা ডাউনলোড করতে পারো এই অ্যাপটাকে কিউআর কোড দিয়ে ডাউনলোড করে নাও আমার কমিউনিটিতে চলে আসবে সেই কমিউনিটিতে আমি পিডিএফটা দিয়ে রেখেছি তো বন্ধুরা আজকের জন্য এতটাই সেশনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যা যারা এখনো সাবস্ক্রাইব করো নি কারণ তোমাদের রোজ দিনও পরীক্ষার আগে অব্দি আমরা ফ্রি ক্লাস দেবো এবং প্রস্তুতি চলতে থাকবে পুরো জোর কদমে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ভয় পেও না একদম ঠিক আছে আর অ্যাডমিট কার্ডটা কিন্তু মনে করে ছাব্বিশ তারিখ কিন্তু বার করে নেবে আজকে এতটাই থাকলো চলো গুড দেখা হচ্ছে নেক্সট